তো দেখুন ভাইয়ানের মুখে অনেক কথা শুনে গেছে তো এটা তর্কর জায়গা নয় এটা দরবার আছে কেন আমি তো গোলাম হয়ে থাকতে চাই বাদশা হয়ে নয় যে কথা আমার ভাইজান বললেন যে আমার পীর আমি আগের বছর পড়েছে তো দেখুন তখন আমি আগের বছর এখানে ছিলাম না আমার ভাইজান কি পড়েছে সেটা আমি কিন্তু জানি না এবং কিন্তু এটা ভাইজান ভালোভাবে জানে যে মোহনপুর না রুকে গোপালপুর যে কালাম পড়েছিলাম কিন্তু ভাইজান শুনেছিলেন তা শোনা সত্ত্বেও পড়েছে যাই হোক বুঝতে পারছেন আপনারা তো যাই হোক লালন ভাইয়ের মতন পড়বে আমি আমার মতন পড়ব কিন্তু মুর্শিদি কালামের দিকে লক্ষ্য করবেন আশা করি ভালো লাগবে লালন ভাই কথার দিকে লক্ষ্য করুন ভাটিয়ালি সুর শুনিয়েছ তো আমিও চেষ্টা করছি বোঝো যদি বুঝে যাবে চাচা যান কথার দিকে লক্ষ্য করবে বোঝো যদি বুঝে যাবে না বুঝলে হবে বোঝা কেন আর সোজা পথে চলতে হলে হতে হবে তোমায় সোজা ভাটিয়ালি কালামের একটা মজা আলাদা আছে কেন ছোটবেলায় শুনতাম আব্বাদের মুখে এবং বাচ্চারা দিকের মুখে শুনতাম যতটুকু শুনে শিখেছি চাচা জানি একটু লক্ষ্য করবে কেন তো আল্লাহ সত্য মোহাম্মদ সত্য সত্য যে সৈয়দ শাহ আমার আর সত্যকে ভাই ধরবে যদি সত্য হওয়া আগে দরকার সত্যকে যদি ধরবে তো সত্য আগে হওয়া দরকার কেন মিথ্যার কোন কোন জায়গা নাই এটা আমার কথা নয় জ্ঞানী যে জ্ঞানী সে বলছে কি বলছে এখানে যারে বাসবে ভালো এখানে যারে বাসবে ভালো আর সে তোমার সাথী হবে রোজ হাসরের ময়দানে কে সাথী হবে যাকে তুমি এখানে ভালোবাসবে সেই তোমার সাথী হবে কি লালন ভাই ঠিক বলছি তো নাকি এখানে যারে বাসবে ভালো সে তোমার সাথী হবে আর এখানে যারে করবে আপন সে তোমার আপন হবে বড় সুন্দর কথা কেন তো এখানে যারে এখানে যারে করবে আপন সেখানে সে তোমার আপন হবে তো কেন তো দিনে দিনে দিন ফুরালো দিনে দিনে সব ফুরালো আসল কাজটি হলে না আর ছেলে থেকে বুড়ো হলে কেন পীর ওই ধরলে না
ছেলে থেকে বুড়ো হলে কেন পীর ওই ধরলে না যারা পীর ধরেনি তাদের জন্য এই কথা আছে কি কথা তো ওলির যে শুনেছে মধুর বাণী সে ভুলতে পারবে না যে শুনেছে মধুর বাণী সে ভুলতে পারবে না কেন শৈলীছে কি মুর্শিদের নাম এ জীবনে তো মুর্শিদের নাম এ জীবনে আর একে যে ওই রেখেছে আর তারে তারে খোদার কসম তো জগ হারাম হয়েছে তার তারে খোদার কসম তো জগ হারাম কি ভাই বুঝতে পারছেন তো নাকি তার তারে কসম খোদার তো জগ হারাম হয়েছে তাই সাইলিছে বড় সুন্দর কথা কি কথা তো আমার মনে কি বলছিল কি কত দেশ বিদেশে আর ঘুই রাগে কেন কে কত দেশ বিদেশে আর ঘুই রাগে আর নুরানি সুহুরত দেখি না রে আমার সৈয়দ সর মত এমন সোনার চাঁদ কে হবে আমার সৈয়দ সর মত এমন সোনার চাঁদ কে হবে নুরানি সুহুরত নুরানি সুহুরত দেখলাম না রে আমার সৈয়দ ধর্ম তো আমার সৈয়দ ধর্ম তো এমন সোনার চাঁদ কে হবে আমার সৈয়দ ধর্ম এমন সোনার চাঁদ কে হবে আমার সৈয়দ ধর্ম এমন সোনার চাঁদ কে হবে আমার সৈয়দ শর্ম তো এমন দয়ার দানি আর হবে না
তারে চিনতে পারলাম না ও তারে চিনতে সৈয়দ শাহকে চিনতে পারলাম না কে আমরা চোখ থাকতে কানা তারে চিনতে সৈয়দ শাহকে চিনতে পারলাম না আমরা চোখে থাকতে কানা চিনতে পারলাম না ওই আমরা চোখে থাকতে কানা কে কোথা যাই গো বল না কোথা পাই গো বল না এমন সোনার চাঁদ কে হবে না রে আমার সোনার এমন সোনার চাঁদ কে হবে না রে ওই আমার সোনার এমন সোনার চাঁদ কে হবে না রে আমার আমার সইয়ে ধর্ম তো এমন সোনার চাঁদ আর হবে না রে আমার সইয়ে ধর্ম তো এমন সোনার চাঁদ আর হবে না রে ওই আমার সইয়ে ধর্ম তো আমাদের বাচ্চাদের মহাশয় লিখেছেন ওনাকে আমি একবার এখানে আসতে বলবো একবার আসবেন আসবেন
শুধু এ মুন্না আজাদ নয় পশ্চিম বাংলার যত কাওয়াল আছে বাচ্চু কাদের সাহেবের লেখা পড়েন শুধু আমি নয় এটাও শুনেছি আমার আব্বা মুন্না ঝানকারও পড়েছেন ওনার কালাম বাচ্চারা থেকেও পড়েছেন তো আমারও খুশ নসিব যে ওনার লেখা আমি পড়ছি এটা আমার খুশ নসিব যে বাচ্চু কাদের সাহেবের লেখা আমি পড়ছি আয় হায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন কেন আশাই লিখছে কি কেন আর তারে যে জন চিনেছে কারে আমার শহীদ বাবাকে যে জন চিনেছে কি হয়েছে আর তারে যে জন চিনেছে ও যে তার প্রেমে মজেছে পারে যাবে সে যাবে পারে যাবে সে যাবে আর যে তার কদম চুমে যে তার হো হো কে তার যে ওই চিনেছে ভাই তার যে ওই চিনেছে যে তার প্রেমে মজেছে পার যাবে সে যাবে যে তার কদম চুমেছে যে তার কদম চুমেছে লোক করুন তাই আমার সৈয়দ পীরের কি যে লীলা কে আমার সৈয়দে বাবার কে আমার সৈয়দে বাবার মত দয়ার দানি আর হবে না আমার সৈয়দে বাবার মত দয়ার দানি আর হবে না রে আমার সৈয়দে Thank you.
जरा पीर ओई धरे ना जरा पीर ओई धरे ना के तारा पथ खोजे पाएना सुभान अल्लाह का जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह जरा पीर ओई थारे ना तारा पथ खोजे पाएना जरा पीर ओई थारे ना ओ तारा पथ खोजे पाएना तादर प्रीथा ई बातो पीथा जतो साधना के ओरे बुझु जे ताको ओ पचाधो ओ पचाधो के ओरे बुझु जे ताको और ओ पचाधो और पीर सेवा केनो करलम ना रे अमर सोना के अमर सैयद बाबार मतो सोनार चांद आर हबे সব তো পীরের দিওয়ানা পীরের গোলাম আছে বেশক তো আমরা পীরের দারের কুকুর আছে কেন কুকুর দুই রকমের আছে কেন একটা আছে পালতু আর একটা আছে লালন ভাই আয় হায় হায় কেন না আমরা পীরের যদি কুত্তা হয় তাহলে আমাদের কি ঔকাত আছে তো তাই তো নাকি তো লক্ষ্য করবে আয় হায় বড় সুন্দর কথা কে আহা কি পীরের সুরত सैयद बाबर की सूरत अर देखे चमके ने भारत बोलो सुंदर कथा सेजे की मीठा बोली सेजे की मीठा बोली जैनो सुनते पाए अलवद আমরা পীরের দিওয়ানা আছি আমি তো মনে করি আমি পীরের কুকুর আছি অনেকেই ভাবে যে এরা ফালতু একদম অনেকেই ভাবে যে এরা পীর মানেন না
তো তাদেরকে আমি কিছু কথা বলছি লক্ষ্য করবে কি কথা কে আমায় যে যা বলে বলুক লোকে चरण छाड़ा और ओई चरण खानी छाड़बो ना रे आमाई जे जा बोले बोलुक लोके और चरण खानी ओई छाड़बो ना रे और सैयद बाबर मतो एमन सोनार चाँद आर पाबो আমার সোহেল শর্ম তো এমন সোনার চাঁদ আর হবে না সৈয়দ বাবা পাকে জবান আর বেশক আয়াতে কোরা বাচুকাদের ভুলে কেমনে কে ফিরছে পরানের পরা কে আমার সুখে দুঃখে মুর্শিদ ছাড়া আমার শৈয়ে ধর্ম তো এমন সোনার চাঁদ আর হবে না আমার শৈয়ে ধর্ম তো এমন